দীর্ঘদিন পরে বাবার বাড়িতে যাচ্ছি, তাও বলতে গেলে এক হিসাবে যুদ্ধ করে। দুপুরে সংসারে রান্নাবান্না সেরে ছেলে মেয়েকে গুছিয়ে তারপরে এতটাই ক্লান্ত হয়ে যাই, যাওয়ার মতো আর ইচ্ছাই জাগে না। দুপুরের জন্য এখানে মাংস রান্না করে নিচ্ছি, আর একটু বেশি করেই রান্না করছি যেহেতু আমি বাড়িতে চলে যাচ্ছি। আর জিসানের বাবা যেন যেহেতু একা মানুষ তো একটু একটু করে খেতে পারে, তো এই কারণে আর কি সেও বলেছিল গরুর মাংসটা রান্না করার জন্য। তো এদিকে বাসায় আম নিয়ে আসা হয়েছিল, আমের আচার একেবারেই করা হয়নি, তো ভাবলাম একটু তাড়াহুড়ো করে আর কি সামান্য পরিমাণ আমের আচার করে নিয়েছি। তো আমটা আসলে ঘরে থাকার কারণে আবার একটু পেকেও গিয়েছিল, দেখে হয়তো বোঝা যাচ্ছে। তো যাই হোক, যেহেতু কাঁচা আম এখন ঘরে আনলে একদিন দুই দিনের ভিতরেই পেকে যায়, তো আসলে এই আমটা কিন্তু খাওয়ারও যোগ্য ছিল না যে পেকে গেছে খেয়ে শেষ করে ফেলবো সেটাও না। তো ভাবলাম যেমন আছে এমন করেই তাড়াহুড়ো করে আচারটা দিয়েছিলাম। তো এদিকে খাওয়া দাওয়া শেষের একটু সময় রেস্ট নিয়েছি, মাইমুনাকে রেডি করে দিচ্ছে ওর বাবা, যেহেতু একা হাতে এত কাজ করে দুইটা ছেলে মেয়ে নিয়ে তাদেরকে গুছিয়ে যাওয়া, নিজের গুছানো সব কিছু মিলায়ে একেবারে একটা নাজেহাল অবস্থা। তো ছোট বেবিকে নিলে তো তার আসলে অনেক কিছু নেবার থাকে সাথে, তো সেগুলো আর কি গুছাচ্ছিলাম। এদিকে জিসানের বাবা ও মেয়েকে গুছিয়ে দিচ্ছিল, এই তো প্যান্ট পরাই দিচ্ছে, জামা পরাই দিচ্ছে, কত রকমের কত কিছু করে যে এভাবে করে গুছানো হচ্ছে বা মেয়েকে একটু একটু করে রেডি করে দিচ্ছিল এই আর কি। আসলে বাচ্চা মানুষ তো কখনো হাসে কখনো কান্না করে, তো এভাবে মিলাইয়ে আছে। তো দেখা যায় আসলে কোথাও যখন যাই বা এদেরকে গুছাতে গুছাতে নিজের কথা একেবারে ভুলেই যাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ একটু একটু করে বড় হচ্ছে, তো অবশ্যই কষ্টের সময়টা খুব দ্রুতই চলে যাবে। এদিকে মাইমুনার জন্য গাড়িও নিতে হচ্ছে, যেহেতু মাইমুনা হামাগুড়ি দিতে শিখেছে আর সে তো খাটের উপর থাকবেই না, যে কারণে নিজের বাসার খাটও খুলে ফেলেছি, একদম ফ্লোরিং করে দিয়েছি। কিন্তু বাবার বাড়িতে তো আর সেটা না, কারণ তাদের তো যেহেতু খাটে রাখা হবে তো খাট থেকে হয়তো পড়ে যেতে পারে বা নিচে রাখা, একটু সব মিলিয়ে ঝামেলা হয়ে যাবে, এই জন্য অকারটাও নিয়ে যাচ্ছি সাথে করে। তো একটু শক্ত টক্ত করেই আর কি ভালো করে বেঁধে দিচ্ছে যেন গাড়িতে বসে আবার ছুটে না যায়। তো এরপরে কিন্তু মাইমুনার সাথে আরও কী নিয়েছি সেটাও শেয়ার করছি। ওই যে বললাম কোথাও যাওয়া মানে যুদ্ধ, তো ব্যাগের ভিতরে তো ছেলের জন্য কাপড় নিয়েছি, এখন মাইমুনার প্যাম্পার্স, ওর জামা কাপড়, তারপরে দুধের বাটা যেহেতু ছেলেরা খাওয়ানো হয় সেগুলো, তার মশারি, তার এক্সিন। তো আসলে যাদের বাচ্চা আছে তারাই বুঝবেন যে এটা আসলে কতটা কষ্টের বা কতটা আসলে পরিশ্রম হয় এভাবে যাওয়া। এরপরে ছেলে যেহেতু টিচারের কাছে পড়ছিল, তো ওর স্যার আবার প্রাইভেট পড়াতে আসছিল, যার কারণে একটু লেট করে বের হয়েছি, যে অনেকটা সময় হয়তো বা কয়েকদিন থাকা হবে, পড়াটা পিছিয়ে পড়বে। তো ওর স্যার ওকে বেশি করে পড়া দিয়ে দিয়েছে, যেহেতু তুমি নানার বাড়িতে যাবে সন্ধ্যার পরে যখন সময় পাবে অবশ্যই একটু পড়বা। তো এই কারণে ছেলে আবার সাথে করে বইও নিয়ে নিয়েছে দুই তিনটা করে। তো আমিও আসলে চেয়েছি, যেহেতু ঈদের জন্য ঈদ উপলক্ষে দাদার বাড়িতে বেড়াতে গিয়েছিলো, তো ওইখানে তো বেশ কয়েকদিন থাকা হয়েছিল, আর সে সময় তো অনেক পড়া নষ্ট হয়েছে। এখন যেহেতু আবার কয়েকদিনের জন্য যাচ্ছে নানার বাড়িতে, তো আমি চাচ্ছি না যে পড়ালেখা থেকে দূরে থাকুক, এই কারণে আর কি সাথে করে বইটা নিয়ে আসা, যে চাইলেও সন্ধ্যার পরে পড়তে পারবে। এদিকে বোনও ছিল বাসায়, কারণ আমি বাড়ি থেকে বেরিয়ে আসার পরে একটু অসুস্থ হয়ে পড়েছিলাম, যার কারণে ও তিন চার দিন আমার কাছে ছিল। তো এরপরে আর কি ওকে নিয়েই সাথে করে আবার বাড়িতে চলে যাচ্ছি, তো বের হয়ে গিয়েছে। এখন দুই বোন আর কি নিচে নামছি, আর জিসানের বাবা সব ব্যাগ কাপড়ের নিয়ে সে সামনে আমাদের জন্য অপেক্ষা করতেছে। তো এই তো বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি।